দেশের 18টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাস করছেন 75টি বিশেষ জনজাতি সম্প্রদায়। এই জনজাতিদের বিকাশের জন্য প্রধানমন্ত্রীর জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পে রাজ্যের 14টি হোস্টেলের জন্য অনুমোদন পাওয়া গেছে। এর মধ্যে 12টি হোস্টেল হবে 100 শয্যা বিশিষ্ট এবং 2টি হোস্টেল হবে 50 শয্যা বিশিষ্ট। সোমবার পিএম জনমন প্রকল্পে 10টি হোস্টেলের ভার্চুয়াল শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতিদের উন্নয়নে কাজ করে চলছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের উন্নয়নে বিশেষভাবে তৎপর। মুখ্যমন্ত্রী জানান, 2019 সাল থেকে এখন পর্যন্ত 7 জন জনজাতিকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। রাজ্যের জনজাতি অংশের এক নেতৃত্বকে অন্য একটি রাজ্যের রাজ্যপাল করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, পিএম জনমন প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি স্বপ্নের প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের 4টি জেলা 6টি ব্লকে 10টি হোস্টেল হবে। দ্বিতীয় পর্যায়ে আরও কিছু হোস্টেল নির্মাণ করা হবে। মুখ্যমন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। তিনি জানান, ছাত্রছাত্রীদের প্রাইভেট শিক্ষকমুখী হলে চলবে না, স্কুলের পড়া স্কুলেই শেষ করতে হবে, বাড়িতে শুধু রিভিশন চলবে। এই পরিকল্পনা অবিলম্বে চালু করা হবে। এই পরিকল্পনায় ছাত্রছাত্রীদের মধ্যে কোনো স্ট্রেস থাকবে না বলেই জানান মুখ্যমন্ত্রী। ভালো ফুটবল খেললাম, কিন্তু রেজাল্ট যদি ভালো না হয় তো লাগটা নেই। আমি বললাম, রেজাল্ট চাই তো, যে এজেন্সিও আছে এখানে, বিভিন্ন এজেন্সিও আছে এখানে, বিভিন্ন আধুনিক যেসব শিক্ষা ব্যবস্থা, তারাও কথা দিয়েছে যে তার 2 বছর হয়েছে এসেছে, তার এফের কিছুদিন বাদে আমরা দেখতে পাবো। আমরা চাই গুণগত মান এই শিক্ষা ব্যবস্থা এখানে হোক, এবং সবসময় দেখি আমাদের ছেলে মেয়েরা স্কুল থেকে বেরিয়ে টিচারের বাড়িতে যাবো। আমরা ওই দিকে আমরা বারবার আগেও বলেছি যে টিচারের কাছে যেন যা যেতে না হয়, স্কুলের মধ্যে স্কুলের পড়া স্কুলেই শেষ করতে হবে, বাড়িতে গিয়ে খালি রিভিশন করবো, এরকম একটা ব্যবস্থাপনা আমরা চিন্তা ভাবনা করছি। এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমরা সেটা করবো, এবং স্ট্রেসলেস টেনশনের মধ্যে দিয়ে পড়াশোনা যেন না হয়। এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ভার্চুয়ালি যে 4টি জেলা 6টি ব্লকে 10টি হোস্টেল বিল্ডিংয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, এর মধ্যে 6টি হোস্টেল ছেলেদের জন্য এবং 4টি হোস্টেল মেয়েদের জন্য। এই 10টি হোস্টেলে 900 জন ছাত্রছাত্রী থেকে পড়াশোনা করার সুযোগ পাবে। এই হোস্টেলগুলি তৈরি করতে খরচ হবে 2,660 লক্ষ টাকা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।